দেশের ফুটবলে ছেলেরা যখন খুঁজে ফিরছে একটি সুসময়, তখন হাল ধরে আছে নারী ফুটবলাররা। দেশ এবং দেশের বাইরে বিভিন্ন টুর্নামেন্টে ইতিবাচক ফল উপহার দিয়ে যাচ্ছে তহুরা সানজিদারা। বাংলাদেশের ফুটবলে এখন চলছে নবজাগরণ, আর সেটা এসেছে নারীদের হাত ধরে। ফিফা র্যাঙ্কিংয়ে দ্রুত এগিয়ে চলছে বাংলাদেশের নারীরা। বয়সভিত্তিক দল থেকে শুরু করে জাতীয় পর্যায়ে নারীদের একের পর এক সাফল্য মন ছুঁয়েছে সবার। সম্প্রতি সাফ অনূর্ধ্ব-18 নারী চ্যাম্পিয়নশিপ জয় আর AFC অনূর্ধ্ব-16 নারী চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে প্রথম ধাপ উত্তীর্ণ হয় বাংলাদেশের কিশোরীদের। প্রশংসার রেশ এখনো কাটেনি। জাস্ট মনোমুগ্ধকর খেলা, ওরা অনেক ভালো খেলে। ফিফাতে চান্স পেতে পারে, ওয়ার্ল্ড কাপ হয়তো আমরা পেয়েও যাইতে পারি, আমরা তো আশাবাদী আর কি। আসলে বাংলাদেশের একটা গর্ব যে উইমেন্স টিমটা বাংলাদেশে একটা অ্যাচিভমেন্ট নিয়ে আসছে, আর আগেও ভালো করুক এটা আশা করি। নারী ফুটবল টিমকে আমি অনেক অভিনন্দন জানাই যে তারা দেশের হয়ে দেশের বাইরে অনেক সুন্দর করে খেলা করতেছে, দেশের জন্য সুনাম অর্জন করতেছে। আমাদের দেশের মেয়েরা এখন অনেক বেশি এগিয়ে যাচ্ছে, আর এটা হচ্ছে যে আমাদের প্রধানমন্ত্রী এটার জন্য অনেক বেশি সাপোর্ট দিচ্ছে। কোচ গোলাম রব্বানী ছোটন সন্তুষ্ট মেয়েদের পারফরম্যান্সে, পাশাপাশি জানান এখনো এগিয়ে যাওয়ার বাকি অনেকটা পথ। মেয়েদের অক্লান্ত পরিশ্রম, মেয়েরা প্রতিদিন তারা কঠোর অনুশীলন করতেছে এবং প্রতিনিয়ত তারা উন্নতি করতেছে, এবং সেটাই আসলে মাঠে এটার প্রভাব পড়তেছে। এইভাবে চলতে থাকে, আশা করা যায় যে আমরা থাইল্যান্ডে 2য় রাউন্ড খেলবো, আমরা হলো ফেব্রুয়ারিতে। এটা যদি আমরা কোয়ালিফাই করতে পারি, আমরা অনূর্ধ্ব-16 ওয়ার্ল্ড কাপের বাছাই খেলবো। ফুটবলে সফলতার ধারাবাহিকতা ভবিষ্যতেও মেয়েরা ধরে রাখবে বলে আশাবাদী টিম ম্যানেজার আমিরুল ইসলাম বাবু। আমরা AFC কাপ চ্যাম্পিয়ন হলাম, আমরা এখানে প্রত্যেকটা ম্যাচ কিন্তু আমরা জিতে আনবিটেন আমরা চ্যাম্পিয়ন হয়েছি। আজকে আপনি আখির কথা বলেন, রত্নার কথা বলেন, তহুরার কথা বলেন, শামসুন নাহারের কথা বলেন, তারা কিন্তু যথেষ্ট পরিশ্রম করছে। পরিশ্রম করে আজকে কিন্তু তারা একটা জায়গায় দাঁড়িয়েছে, এবং এরা কিন্তু সম্ভব একদিন আগে একদিন পরে অবশ্যই এরা ওয়ার্ল্ড কাপ খেলবে, এটা আমার বিশ্বাস। আর মহিলা ফুটবল লীগ কমিটি চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ তুলে ধরেন প্রতিভাবান এসব নারী ফুটবলারদের নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা। আমরা এজ লেভেলটাকে টার্গেট করছি, এজ লেভেলটা খেলতে খেলতে মেয়েরা যখন বড় হবে দেন আমরা তখন সিনিয়রটা টার্গেট করব। এটা এই জন্য আমাদের কন্টিনিউয়াস ট্রেনিং টুর্নামেন্টের ভিতরে ওদেরকে রাখা হচ্ছে, এবং আমি মনে করি যে একদম ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড ট্রেনিং যেটা সেটাই ওদেরকে করানো হয়। ওদের ফুডিং থেকে শুরু করে সব কিছু ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে করা হয়, যে কারণে আমরা আপনারাও দেখতে পাচ্ছেন যে মেয়েরা একের পর এক রেজাল্ট দিচ্ছে। দুর্দান্ত পারফরম্যান্স আর প্রতিপক্ষকে গোলবন্যায় ভাসিয়ে বিশ্ব ফুটবলে একদিন দৃষ্টান্ত হয়ে থাকবে বাংলাদেশের নারীরা, এমনটাই প্রত্যাশা সবার। ম্যাচের পুরোটা সময় মাঠে লড়াই করার মানসিকতাই নারী ফুটবল দলের সফলতার মূল কারণ, যা তাদের এনে দিয়েছে একের পর এক জয়। সাফল্যের ধারাবাহিকতা ভবিষ্যতে ধরে রাখবে নারীরা, এমনটাই প্রত্যাশা সবার। দর্শক, ক্রীড়ার উন্নয়ন, অবনতি আর প্রতিবন্ধকতা নিয়ে আমাদের প্রতি সপ্তাহের আয়োজন স্পোর্টস অ্যারাউন্ড। সঙ্গে আছি আমি শাকিল কালাম। প্রতি বুধবার চোখ রাখুন মাই টিভি সংবাদে।